একটি ছেলে একটি মেয়েকে প্রচণ্ড ভালোবাসে। তাদের ভালোবাসা যখন আরও তীব্র হয়, হঠাৎ একদিন জানতে পারে মেয়েটি আসলে কোনো মানুষ নয়, সে একটি রোবট। এখন ছেলেটি কি করবে? রোবটটাকে মেনে নিবে? আর যদি রোবটকে মেনেও নেয়, পরিবারকে কি বলে মানাবে? এমনই একটি মজার মুভি নিয়ে আজকে কথা বলবো। এক্সপ্লেনেশনটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অন করে রাখুন আমাদের সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কাহিনীর শুরুতেই আমরা মুভির প্রধান চরিত্র আরিয়ানকে দেখতে পাই। তার পরিবার চায় সে বিয়ে করুক, তবে আরিয়ান এখনই বিয়ে করতে চায় না। কিন্তু তার পরিবার তো শুনতে নারাজ, তাকে বিয়ের জন্য জোরাজুরি করতেই থাকে। তবে সমস্যা হচ্ছে, আরিয়ান এখন পর্যন্ত তার পারফেক্ট লাইফ পার্টনার খুঁজেই পায়নি, সে বিয়ে করবে কিভাবে? হঠাৎ একদিন আরিয়ান ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তার অলরেডি একটি রোবটের সাথে বিয়ে হয়ে গেছে। এটা দেখে তো আরিয়ান মহা ভয় পেয়ে যায়। এরপরে আরিয়ান ফ্রেশ হয়ে তার জবের উদ্দেশ্যে রওনা দেয়। আরিয়ান হচ্ছে অনেক ব্রিলিয়ান্ট একজন রোবোটিক ইঞ্জিনিয়ার। সে একটি রোবোটিক্স কোম্পানিতে জব করে যেখানে মূলত রোবট বানানো হয়, এবং এই কোম্পানির বস হচ্ছে আরিয়ানের খালা উর্মিলা, যে কিনা আমেরিকাতে থেকে এই কোম্পানিটি পুরো পরিচালনা করে। আরিয়ান তো রোবোটিক ইঞ্জিনিয়ারে কঠিন পারদর্শী, আর তার খালা উর্মিলা বলে, আমি রোবট তৈরি করতে এতই আগ্রহী আর এই কাজে আমি এতটাই বিজি যে এখন পর্যন্ত বিয়েই করার সুযোগ পাইনি। আরিয়ান তার খালা উর্মিলার খুব কাছের লোক, কারণ তারা দুজনই একই সেক্টরে কাজ করে। একদিন আরিয়ানের খালা আরিয়ানকে আমেরিকাতে চলে আসতে বলে, কারণ সে একটি প্রজেক্ট অন করেছে আর আরিয়ানকে দিয়ে সেটা টেস্ট করাবে। আরিয়ান তো ঘুরতে খুব পছন্দ করে, তাই তার খালার এরকম প্রস্তাব পেয়ে সে সাথে সাথেই আমেরিকা যাওয়ার জন্য রওনা হয়ে যায়। এরপরে আরিয়ান তার খালার সাথে দেখা করে সেই প্রজেক্ট নিয়ে কথা বলতে থাকে। তখন আরিয়ানের খালা উর্মিলা বলে, আমি আমার আরেকটি প্রজেক্ট নিয়ে এখন একটু বেশিই ব্যস্ত আছি, তুমি এক কাজ করো, তুমি বাসায় চলে যাও, আমার ম্যানেজার শিপলা তোমাকে সব বিষয়ে হেল্প করবে। বাসায় যাওয়ার পরই শিপলা দরজা খুলে দেয়, আর শিপলা দেখতে অত্যন্ত সুন্দর ছিল। সে আরিয়ানের সব কাজে আরিয়ানকে হেল্প করতে থাকে। আস্তে আস্তে আরিয়ান শিপলার সাথে তার অনেক মিল খুঁজে পেতে শুরু করে। শিপলা সব কাজে খুব পারদর্শী ছিল, আর সে পৃথিবীর সব ভাষাই জানে, আর এটাও জানে পৃথিবীর সব ধরনের রান্না কিভাবে রান্না করতে হয়। আরিয়ান শিপলার এত গুণ দেখে ও তার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে যায়। মনে মনে ভাবতে থাকে, এতদিন পরে আমি আমার বউ পেয়ে গেছি। এরপরে আরিয়ান শিপলার প্রেমে পড়ে যায়। আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্ক তীব্র হতে থাকে। পরের দিন সকালে উর্মিলা চলে আসে আর শিপলাকে কোথাও না দেখে খুঁজতে শুরু করে। তখন শিপলা আরিয়ানের রুমেই ছিল। আরিয়ান তার খালা উর্মিলাকে অনেক আটকানোর চেষ্টা করে আর বলে, শিপলা ঘুমাচ্ছে, তোমার ওই রুমে যাওয়া দরকার নেই। কিন্তু তার খালা ঠিকই সেই রুমে পৌঁছে যায়। তখন শিপলার চোখ ও মুখ দুটোই খোলা ছিল। আরিয়ান ভাবে শিপলা হয়তো অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে। তখন উর্মিলা বলে, আরে বোকা, ওর তো চার্জ শেষ হয়ে গেছে, ওকে আগে চার্জ দিতে হবে। এটা বলে উর্মিলা শিপলাকে চার্জে লাগায়, আর এটা দেখে আরিয়ান তো অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। সে রীতিমতো হতবাক, কারণ সে যে মেয়েটাকে অত্যন্ত ভালোবাসে সে আসলে কোনো মানুষই নয়, সে আসলে একটি রোবট। এদিকে আরিয়ান খুব মন খারাপ করে তার খালার সাথে সিনক্রেট করা শুরু করে, কারণ তার খালা জেনে বুঝে এসব করেছে, কেন আগে থেকে বলেনি আসলে শিপলা কোনো মানুষ নয়, সে একটি রোবট। তখন উর্মিলা বলে, আমি তোমাকে আমেরিকাতে এই প্রজেক্টটি টেস্ট করার জন্য এনেছি, যেহেতু তুমি রোবোটিক্স ইঞ্জিনিয়ার হয়ে ধরতে পারোনি এটি একটি রোবট, তাহলে এটি যে রোবট সেটা আর কেউ ধরতে পারবে না। এরপরে আরিয়ান তার খালার সাথে ঝগড়া করে মন খারাপ করে আমেরিকা থেকে ইন্ডিয়াতে চলে আসে। এরপরে আরিয়ান তার পরিবারের সাথে থাকতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই শিপলাকে ভুলতে পারছিল না। যতই চেষ্টা করছিল তার চোখের সামনে শিপলার মুখই ভেসে উঠছিল। শিপলাকে পুরোপুরি মন থেকে মুছে ফেলার জন্য কিছুদিন পর আরিয়ান তার মায়ের কথায় বিয়েতে রাজি হয়ে যায়। তবে বিয়ের দিনই আরিয়ান সে বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে যায়, কারণ সে ওই রোবটকে ভুলতেই পারছে না। বাসা থেকে বের হয়ে আরিয়ান তার খালা উর্মিলাকে কল করে বলে, শিপলার টেস্ট তো আমেরিকাতে পারফেক্ট হয়েছে, তবে শিপলার টেস্টই ইন্ডিয়াতে করানো দরকার, কারণ আমেরিকার মানুষ আর ইন্ডিয়ার মানুষ তো এক নয়। এটা শোনার পর উর্মিলা রাজি হয়, আর কিছুদিন পরে একটি পার্সেলে করে আরিয়ানের কাছে শিপলাকে পাঠিয়ে দেওয়া হয়। আরিয়ান যখন বক্সটি খুলে শিপলাকে অন করে, তখন শিপলা জেগে ওঠে, আর এটা দেখে আরিয়ান অনেক খুশি হয়ে যায়, কারণ আরিয়ান শিপলাকে ভালোবাসে।
এরপরে আরিয়ানের মাথায় একটি বুদ্ধি আসে, সে ভিডিও কলে তার মাকে শিপলাকে দেখায়। তার মা যখন শিপলাকে দেখে খুবই পছন্দ করে। এরপরে আরিয়ান যখন তার মাকে বলে শিপলা ইউএস থেকে এসেছে, তখন তার মা খুব খুশি হয়ে গেছে, কারণ তার বোন উর্মিলাও ইউএসএতে থাকে। আরিয়ান কিছুদিন সময় নিয়ে শিপলাকে পুরো ইন্ডিয়ান কালচার শেখায় এবং এরপরে শিপলাকে তার বাসায় নিয়ে আসে এবং বাসার সবার সম্পর্কে শিপলাকে আগে থেকেই বলে রাখে। আরিয়ানের পরিবারের সবাই শিপলাকে দেখে অনেক পছন্দ করা শুরু করে। আস্তে আস্তে শিপলা তার ব্যবহার দিয়ে আরিয়ানের পরিবারের অনেক কাছের মানুষ হয়ে যায়। আর আমরা দেখতে পাই শিপলা দুই হাত দিয়ে রান্না করছে। যেহেতু সে একটি রোবট, তাই সে চারজনের কাজ একাই করতে পারে। শিপলার এত গুণ দেখে আরিয়ানের পরিবার পুরাই মুগ্ধ, আর তারা শিপলা ও আরিয়ানের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে দেয়। আরিয়ান তার পরিবারকে বলে শিপলা অনাথ, তার পৃথিবীতে কেউ নেই, যাতে করে আরিয়ানের পরিবার শিপলার পরিবারকে এখানে ইনভাইট করার সুযোগ না পায়। এরপরে আরিয়ান একদিন শিপলাকে নিয়ে রেস্টুরেন্টে তার বন্ধুর সাথে দেখা করতে যায় আর বলে শিপলা আসলে একটি রোবট। তার বন্ধু তো প্রথমে বিশ্বাসই করতে চাচ্ছিল না, তারপরে শিপলার সাথে হ্যান্ডশেক করার পর বুঝতে পারে শিপলার হাত শক্ত, আর তখনই সে বুঝতে পারে যে শিপলা আসলে একটি রোবট। কিছুদিন পরে আরিয়ানের বাসায় একটি অনুষ্ঠান হয়। তখন আরিয়ানের ফুপু শিপলাকে দেখে বলে মনে হচ্ছে তুমি পুরো দিল্লিতে আগুন লাগিয়ে দিতে যাচ্ছ। তখন শিপলা আরিয়ানের ফুপুকে বলে সে সত্যিই পুরো দিল্লিতে আগুন লাগিয়ে দিবে কিনা। তখন সাথে সাথে আরিয়ান এসে বলে আসলে এটা তো একটি রসিকতা ছিল, সত্যি নয়। তবে শিপলা এটা সত্যি ভেবেছিল। এরপরে অনুষ্ঠানে সবাই তার পুত্রবধূকে কিছু না কিছু খাওয়াতে শুরু করে। তখন হঠাৎ করে শিপলার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় আর শিপলা সেখানে পড়ে যায়। তখন একজন ডাক্তার শিপলার হাত ধরে বলে শিপলা মারা গেছে। তখন হঠাৎ করে আরিয়ান শিপলাকে কোলে নিয়ে তার রুমে চলে আসে। সবাই তো অবাক, আরিয়ান কেন হসপিটালে না নিয়ে তাকে তার রুমে নিয়ে গেল। আরিয়ান রুমে এনে দরজা লক করে শিপলাকে চার্জে দিয়ে একটু পরে খুলে সবাইকে দেখায় শিপলা আসলে ঠিক আছে। এরপরে একদিন আমরা দেখতে পাই আরিয়ান অনেক নেশা করেছে। তখন শিপলা জানায় সে একটি সফটওয়্যার ডাউনলোড করতে চায় যার মাধ্যমে সে নিজেকে চার্জ করতে পারবে। এটা শোনার পর আরিয়ান নেশার ঘরে বলে যে তোমার যা খুশি করো, আমি কোনো কিছুতে তোমাকে বাধা দিব না। এরপরে শিপলা সেই ফাইল ডাউনলোড করা শুরু করে। পরের দিন সকালে আমরা দেখতে পাই শিপলা তার সমস্ত স্মৃতি ভুলে গেছে। সে একটি আননোন ফাইল ডাউনলোড করেছিল এবং ভাইরাসের আক্রমণে সে তার সমস্ত মেমোরি ভুলে গেছে এবং সে আরিয়ানকেও চিনতে পারছে না। আরিয়ান তো এটা দেখে খুব টেনশনে পড়ে যায় আর সাথে সাথে তার খালা উর্মিলাকে কল দিয়ে বলে এখন যদি শিপলা কোনো কিছু মনে করতে না পারে তাহলে কিভাবে শিপলাকে আমি আমার পরিবারের কাছে নিয়ে যাব। এরপরে উর্মিলা শিপলার ব্যাকআপ মেমোরি আবারও আরিয়ানের কাছে পাঠিয়ে দেয়। এরপরে আরিয়ান শিপলার সিস্টেমে সেটি আপডেট করার পরে শিপলা আবারও আগের মতো হয়ে যায়। এরপরে শিপলা রুমে গিয়ে নিজেকে চার্জ করতে শুরু করে। এরপরে আরিয়ানের এক প্রতিবেশী খেয়াল করে দেখে শিপলাকে চার্জ করা হচ্ছে। তখন সে শিপলার কাছে এসে জিজ্ঞেস করে, শিপলা তাকে বলে দেয় আসলে শিপলা একটি রোবট। এবং এই সুযোগে সে শিপলার কাছে যেতে শুরু করে, ঠিক তখনই আরিয়ান চলে আসে এবং অনেক মারধর করার পরে শিপলাকে দিয়ে ভয় দেখায় আর বলে যদি এ কথা কাউকে বলে যে শিপলা আসলে একটি রোবট, তাহলে সে ছেলেটিকে ছাদ থেকে ফেলে দিবে। এরপরে আরিয়ানের খালা উর্মিলা যখন জানতে পারে আরিয়ান শিপলাকে বিয়ে করতে চলেছে, তখন সে খুব রেগে যায় আর আরিয়ানকে এটা করতে একদমই মানা করে দেয়। তখন উর্মিলা বলে এটা তো শুধু একটা টেস্ট ছিল। তখন আরিয়ান জানায় সে শিপলাকে বিয়ে করবেই। এরপরে তাদের বিয়ের প্রস্তুতি শুরু হয়। এদিকে আরিয়ানের খালা আমেরিকা থেকে ইন্ডিয়াতে চলে আসে আর আরিয়ানের উপর অনেক রাগ হয়। তখন আরিয়ান তার খালাকে বুঝিয়ে বলে আপনি বলেছিলেন ভবিষ্যতে মানুষ পুরো রোবটের উপর নির্ভর হবে, আর আমরা যদি মানুষ রোবটকে বিশ্বাস না করি তাহলে কে করবে? আপনি তো চাইলে অনেক রোবট বানাতে পারবেন, তাই প্লিজ শিপলাকে আমাকে দিয়ে দিন। একথা শোনার পর উর্মিলা রাজি হয়ে যায় আর শিপলাকে আরিয়ানকে দিয়ে দেয়। আরিয়ানের পরিবার এই বিয়ে নিয়ে অনেক খুশি ছিল। রাতের বেলা যখন শিপলা তাকে চার্জ করছিল তখন কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তখন শর্ট সার্কিটের জন্য কারেন্টের অনেক প্রবলেম হচ্ছিল আর যেহেতু শিপলা তখন নিজেকে চার্জ করছিল তাই কারেন্টে প্রবলেম হওয়ার কারণে শিপলার মধ্যেও প্রবলেম হচ্ছিল। শিপলার শরীরে শর্ট সার্কিটের জন্য অনেক সমস্যা হয় আর সে অদ্ভুত আচরণ করা শুরু করে। শিপলা থানায় গিয়ে আরিয়ানের নামে কমপ্লেন করে বলে আরিয়ান আমাদের গাছে টমেটো খেয়েছে, তাই আরিয়ানকে গ্রেপ্তার করুন। আসলে শর্ট সার্কিটের কারণে শিপলার শরীরে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে।
এতদিন তাকে যেসব কথা মজা করে বলা হয়েছিল সে সত্যি ভেবে তার সব করা শুরু করে। একদিন এক পার্টিতে শিপলাকে হট ডান্স করার কথা বলা হয়েছিল, তখন আরিয়ান না করাতে শিপলা সেই কাজটি আর করেনি। তবে এবার বিয়ের অনুষ্ঠানে আরিয়ানের পরিবারের সবার সামনে শিপলা হট ডান্স করা শুরু করে দেয়। এরপরে শিপলা আরিয়ানের ওই প্রতিবেশীকে ছাদ থেকে ফেলে দেয়। আর আরিয়ানের ফুপু বলেছিল পুরো দিল্লিতে আগুন লাগিয়ে দিবে, সেটাও সত্যি মনে করে আরিয়ানদের বাসায় শিপলা আগুন লাগিয়ে দেয় এবং পুরো বিয়ের মণ্ডপটি জ্বালিয়ে দেয়। আরিয়ান শিপলাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও শিপলা আরিয়ানের কোনো কথা শুনছিল না। তাই বাধ্য হয়ে আরিয়ান শক্ত কিছু দিয়ে শিপলার মাথায় আঘাত করলে শিপলা সেন্সলেস হয়ে যায়। এই ঘটনার পরে 6 মাস পরের একটি দৃশ্য দেখানো হয়, সেখানে দেখা যায় উর্মিলা আরও উচ্চ প্রযুক্তির রোবট তৈরি করেছে এবং সে শিপলাকে আরও আপডেট করেছে। অনুষ্ঠানটি চলাকালীন আমরা দেখতে পাই আরিয়ান তার এক মেয়ে কলিগের সাথে কথা বলছিল। তখন দূর থেকে শিপলা এই দৃশ্য দেখে অনেক জেলাস ফিল করছিল। এর মানে হলো শিপলার আরিয়ানের জন্য কোথাও একটা এখনও ইমোশন রয়ে গেছে। তাকে তো পুরো ফরম্যাট করা হয়েছে, তাহলে কেন শিপলার মনে এখনও আরিয়ানের জন্য ফিলিংস কাজ করে? আর শিপলাকে কিভাবে আপডেট করা হয়েছে এর সব কিছুই দেখানো হবে এই মুভির দ্বিতীয় পার্টে। আশা করি সবার এই গল্পটি ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।